অ্যাকচুয়ালি এটা একদম চরম সত্য, মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। এই দেখুন আমি স্কুলের মধ্যে আছি, সঙ্গে আমার বাচ্চা কাচ্চারাও আছে, হেল্পিং হ্যান্ড থাকলে কি হলো, দেখাশোনা তো আমাকেই করতে হয়। তো স্কুলে আমি ওদিকে ক্লাস নিয়েছিলাম, এখন তো এত ক্লাস স্টার্ট হয়নি, তবুও দু একটা পিরিয়ড হয়, তো ততক্ষণ ও কুলে নে, তার মাঝে মধ্যে আমাকে তো টেক কেয়ার করতেই হয়। তো স্কুল শেষ করে আবার চলে যাচ্ছি ঘরে। আসলে একটা মেয়ে শুধু মেয়ে হয় না, ও কখনো হয় মা, কখনো হয় ঘরের গৃহিণী, একটা মেয়েকে কত কিছুই না হতে হয়। এই দেখুন স্কুল থেকে আসার পর একটা মিনিট রেস্ট নিতে পারিনি, একে তো রমজান মাস, তার উপর দিয়ে ভালো মন্দ খাওয়া তো আছেই, সেই জন্য এখানে গরুর মাংস আনা হয়েছে। তো এক মাংসগুলো আবার কাটতে বসলাম, একটু লেট হলে তো আবার ইফতারের দিকে লেট হয়ে যেতে পারে, সেই জন্য আর রেস্ট নেওয়ার কথা চিন্তাও করতে পারি না। আমরা সবাই বেঁচে থাকি একটা মনের মধ্যে আশা নিয়ে, তো আমার মনের মধ্যে এই আশাটা আছে যে একদিন ওরা বড় হয়ে যাবে, আর একদিন আমি আরাম করে ঘুমাবো, সব কিছু করতে পারবো যা এখন করতে পারছি না। তো জানি না আল্লাহ এগুলো সময় দেবেন কি না, তবে এই আশাটা তো আর ছাড়তে পারি না, এই আশা নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে। তো এইদিকে মাংসগুলো কেটে কুটে যেগুলো ফ্রিজে রাখা রেখে দিয়েছি, এখানে ইফতার আর সেহরির একসঙ্গেই রান্না করে নেব। প্রথমে ইফতারটা রান্না করছি, এই মাংসগুলো বুনা করব আর একটা আলু দেব। এইদিকে আর রান্নাটা শেয়ার করলাম না, আগেই মাংসগুলো মেখে মানে সব মশলা পেঁয়াজ মশলা দিয়ে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো রান্না আবার ওইদিকে হয়ে গিয়েছে। তারপর কিছু হাড় দিয়ে মিষ্টিলাও রান্না করব, এগুলি হলো সেহরির জন্য। আর এটা হলো সেই মিষ্টি লাউ যেটা আমার শাশুড়ি আসার সময় দিয়েছিলেন, এটা আমাদের বাগানেরই মানে আমার শ্বশুরবাড়ির বাগানেরই মিষ্টি লাউ, অনেক বেশি টেস্টি। তো এখানে দেখতে পাচ্ছেন ও আবার বীজগুলো রেখে দিচ্ছে, তো আমার শাশুড়ি বলেছিলেন যে যদি মিষ্টি হয় তাহলে রেখে দিও, আবারও বীজ রোপণ করব। তো এইদিকে আবার অনেকটা রোদও চলে এসেছে, মানে রোদ তো এখন রাতের বেলা অনেক বৃষ্টি হয়, মানে জোর তুফান বজ্রপাত হওয়া শিলাবৃষ্টি হয়, আবার দিনের বেলা অনেক বেশি রৌদ্র উঠে। ইফতার শেষ করে বিসমিল্লাহ বলে শুরু করলাম ঈদের মার্কেটিং করার জন্য। তো এখানে টুকিটাকি শপিং করতে এলাম, একদিনে তো আর বাচ্চাদেরকে নিয়ে সব শপিং শেষ করা যাবে না, তো এক একজন করে মানে একজন দুজন করে একদিন একদিন করে আস্তে আস্তে, মানে আজকেই প্রথম বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো এখানে ওর জন্য মানে মামনির জন্য কাপড় দেখতেছিলাম, যেহেতু ও আমাদের বাসায় প্রথম এসেছে তাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওকে প্রথম মানে ঈদের গিফট দেওয়া, ঈদের কাপড় চোপড় পেলে ও অনেক বেশি খুশি হয়ে যাবে, তাই জন্য ওকে কিনে দিয়ে দিলাম। আর তারপর এলাম বাটা শোরুমে আরমানের জন্য জুতা কিনতে, তো আমরা যেটা চেয়েছিলাম ওটা এখানে পাইনি, কিন্তু দেখে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর বেশি কালেকশন আছে। তো আজকে অনেক বেশি ঘোরাফেরা করছি, তার সঙ্গে রাফ ইউজ করার কাপড়ও কিনছি, কিন্তু মানে ঈদের কে পরার জন্য শুধু ওর জন্যই কিনলাম, আর আমার জন্য অনেকটা রাফ কাপড় কিনেছি। তো এখানে বোম্বে ওয়েডিং মল বদরপুরে এসেছি, এখানে অনেক বেশি মানে সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু এত বেশি প্রাইস, কিন্তু লুকের তো আর পয়সার অভাব নেই, যেদিকেই যাচ্ছি ওদিকে কেনাকাটা প্রায় মানুষ করতেই আছে, টাকার তো আর মানুষের অভাব নেই। তো আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, এখান থেকে একটা জুতাও নিতে চেয়েছিলাম কিন্তু আজ আর নেই নি, আজ শুধু ঘুরে ঘুরে দেখবো, আর অন্যদিন এসে আমার জন্য কেনাকাটা করবো, আমাদের পরিবারের সবার জন্য কেনাকাটা বাকি আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ। এর হয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি।